আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। উমার প্রশংসায় এবার সৌরভ গাঙ্গুলিও পঞ্চমুখ। উমার খেলা দেখে সৌরভ বলে বসলেন, ওয়েল ডান বন্ধুরা। দাদাগিরির মঞ্চে পৌঁছেছে উমা ধারাবাহিকের গোটা টিম, আর সেখানে দেখা গেল দাদার সঙ্গে ক্রিকেট খেলতে উমাকে। পর্দায় দেখা গিয়েছে উমা ক্রিকেটার হতে চায়, আর তার এই যুদ্ধে এবার সামিল সৌরভ গাঙ্গুলিও। বন্ধুরা, উমা ধারাবাহিকের গোটা টিমকে দেখা গিয়েছে দাদাগিরির মঞ্চে, আর দাদার সঙ্গে ক্রিকেট খেলতে নেমে পড়েছেন অভিনেত্রী সিঞ্জিনী। যখন সৌরভ গাঙ্গুলি জানতে পারে উমা ধারাবাহিকের উমা ক্রিকেটার হতে চায়, তখন উমাকে ক্রিকেটের টিপস দিতে মঞ্চে নেমে পড়েন সৌরভ গাঙ্গুলি। সৌরভের প্রথম বল অবশ্য মিস করে উমা। তখন সৌরভ বলে বসেন, তুমি দেখতে চাও কি করে খেলতে হয়। তখন উমার বলে চার হাঁকান সৌরভ গাঙ্গুলি। তারপরে দেখা যায় ব্যাট হাতে আমার সিঞ্জিনী অর্থাৎ উমাকে। উমাকে বলেন তিনি, তোমায় ছয় মারতেই হবে, আর সৌরভের কথা রাখেন উমা। সৌরভ গাঙ্গুলির বলে ছয় হাঁকায় উমা, আর উমার এই শট দেখে সৌরভ গাঙ্গুলি বলে বসেন, ওয়েল ডান। তবে উমা ধারাবাহিকের শুধুমাত্র উমাই ক্রিকেট খেলতে নামেননি, তার সঙ্গে ছিলেন নীল ভট্টাচার্য, তাকে দেখা গিয়েছে উইকেট কিপিং করতে। বন্ধুরা, বুঝতেই পারছেন আগামী পর্বে জমজমাটি আসর। সেখানে উমা ধারাবাহিকের গোটা টিমকে দেখা যাবে সৌরভ গাঙ্গুলির সঙ্গে দাদাগিরির মঞ্চে খেলা করতে, গল্প করতে, আড্ডা দিতে, আর খেলতে দাদাগিরি। উমা ধারাবাহিকটিকে পছন্দ করছেন সকলেই। এই ধারাবাহিকটি গত সপ্তাহে সেরা 10-এর মধ্যে জায়গা করে নিয়েছে টিআরপির দৌড়ে। তো এবার উমা আসছে সৌরভ গাঙ্গুলির সঙ্গে ক্রিকেট খেলতে। তো বন্ধুরা, চোখ রাখুন দাদাগিরিতে, খুব শীঘ্রই টেলিকাস্ট হবে এই বিশেষ এপিসোডটি। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরবো, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।